হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা রেসিপি করতেছি, এটা হচ্ছে পটল আর ডিম ভাজি। খুব সহজেই করব আর খেতে হবে অসাধারণ। এই খাবারটা প্রায় গ্রামাঞ্চলের মানুষ বেশিরভাগ করে থাকে আর বেচেলার মানুষরা, তো চলুন আজকে এটা সহজে করে ফেলি এবং খেতেও যেন সুস্বাদু হয় ওদিকে আমরা খেয়াল রাখবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি তেল। তেলটা দেওয়া হয়ে গেলে আমরা প্রথমে একটু ডিমটা ভেজে নিচ্ছি। এই যে আমি হালকা একটু হলুদ দিয়ে ডিমটা মেখে রেখেছিলাম প্রথমে সিদ্ধ করে খুশিটা ফালিয়ে, এখন মোটামুটি একটু হালকা ভাজা দিয়ে দিচ্ছি ডিমগুলোকে। হালকা একটু ভাজা হয়ে গেলে আমরা ডিমগুলো তুলে ফেলছি। এখন আমাদের ভাজা শেষ, আমরা অলরেডি ডিমগুলো তুলে ফেলছি। আর যে তেলটা রয়ে গেছে ওই তেলেই আমরা পেস্টটা দিয়ে দিলাম। এখন আমরা পেস্টটা একটু হালকা বাদামি রঙের ভেজে নিব। পেস্টটা হালকা বাদামি রঙের মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে নিয়েছি আমরা হলুদ, মরিচ, আদা, রসুন, সামান্য জিরার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন আমরা মশলাটা 1-2 মিনিটের মতো একটু কষাবো। এই সময় বারবার নাড়তে হবে আর নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। তো আমরা 1-2 মিনিটের মতো মোটামুটি কষানো হয়ে গেলে এখন আমরা দিয়ে দিচ্ছি একটু পানি। পানিটা দিয়ে আবার 1-2 মিনিটের মতো কষাবো মশলাটা সুন্দরভাবে। সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়েছি আমরা পটল আর সাথে একটু দিয়েছি বোম্বাই মরিচ, এতে ফ্লেভারটা অনেক মজাদার হবে। এখন পটলের সাথে মশলাটা কিছুক্ষণ কষাচ্ছি ভালো করে। এখন আমরা পটলটা ভালো করে কষিয়ে নেব। আর আমাদের এই সহজ রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হচ্ছে। মোটামুটি কষানো শেষ, এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি হালকা একটু পানি। মোটামুটি পানি দিয়ে দিচ্ছি, আর পানি দিব না। আর পানিটা যখন এরকমের ফুটতে থাকবে তখন এই পর্যায়ে আমরা ডিমগুলো দিয়ে দিচ্ছি। যে ডিমগুলো আমরা ভেজে রেখেছিলাম হালকা একটু, ওই ডিমগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি। এখন মোটামুটি একটু ওয়েট করি। আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নাই, কারণ এটা আমরা ভাজবো মানে ভুনা করে ফেলবো, তো এই জন্য আমরা ঢাকনা দিব না। এখন দেখি পানিটা টেনে যাক একেবারে। মোটামুটি এখন পানি নাই বলতেই চলে, অলরেডি আমাদের পটল আর ডিম ভাজি শেষ। দেখতে পারলেন খুব সহজেই করা যায় আর খেতেও এটা অসাধারণ হবে আশা করি। আর এটা খুব সহজেই আপনারা বাসায় বসে করতে পারবেন এই রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন আর কমেন্টস করবেন। আর সাথে একটা বোম্বাই মরিচ দিয়েছি, যদি পারেন একটু বোম্বাই মরিচটা মেখে নেবেন তাহলে খেতে অসাধারণ টেস্ট পাবেন। তো সবাইকে ধন্যবাদ, চলে যাচ্ছে আজকের মতো। আল্লাহ হাফেজ।